जोहार विषय आज के मैं गतकाल दिलीप घोष सिलदाते मीटिंग करते इसे घूरी जावर समय लालगढ़ किछु समाजकर्मी प्रश्न करी जातिर दाबी देवार विषय आपनार मतामत कि आपनार अवस्थान परिष्कार करुन किन्तु दुखेर विषय उनी सेई सब विषय कोनो गल्प ना करे कोनो कथा ना बोले विषयटा सम्पूर्ण एड़िए जाइए उनी बोलेछेन जे कुर्मी जाति विभिन्न आंदोलने आपनादेर पाशे आछि आपनादेरके चाल चिड़ानो कि दिएछे चाल डाल नकि पाठानछे एरकम बोले कुर्मी जातिर 120 घंटार दुदुबार धरे रेल अवरोध तार माने एत बड़ गणतान्त्रिक पद्धतिते जे आंदोलन एत बड़ एकटा समाज करछे सेइटाके कालीमानित्व करार चेष्टा करेछे तो ओ यदि काउके दिए थाके सेटा तार व्यक्तिगत व्यापार कोनो समाज संगठनके कोनो रकम भावे कारो कोनो राजनैतिक दलेर काछे किन्तु कोनो आमरा आदिवासी कुर्मी समाजेर पक्ष थेके कोनो रकम सहयोगिता आमरा लिई नाई तो एटा जोर गलार साथे आमरा दाबी करछि तो तारपरे आज के सुनछी नाकि उनी आरो प्रेस विज्ञप्ति दिए माने रिपोर्टारेर काछे बोलेछे जे कुर्मी माने दिलीप घोषेर पेछने लागले उनकी जामा प्यान खुले लिबे तो दिलीप घोषेर पेछने लागार कोनो उद्देश्य आमादेर नाई आमरा किसेर जन्य आर पेछने लागबो आमरा ओ एमपी भोटे कुर्मी जातिर भोट निएछे ओ आर कन्स्टिट्यूशन एलाकाय प्रचुर कुर्मी भोटार आछे तादेर भोट निये करे आज के ओ पेछने लागार कथा बोलछे आज के कुर्मी जाति तार दाबिर कथा बोलछे তার অধিকারের কথা জানতে চাইছে এমপির কাছে তখন তাকে পেছনে লাগা মনে হচ্ছে তো এরকম যদি উ বলে থাকে মানে বলেছে আমরা টিভিতে দেখছি যে কি বলেছে জামা প্যান্ট খুলে নেব এই নোংরা বক্তব্যের তীব্র নিন্দা আমরা জানাচ্ছি তীব্র ধিক্কার জানাচ্ছি দিলীপ ঘোষকে তো এই প্রতিবাদে বিভিন্ন জায়গায় আমাদের পশ্চিমবঙ্গের জঙ্গলমহলের বিভিন্ন ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় তার পুষ্পতলিকা দহন সহ বিক্ষোভ সমাবেশ চলছে এবং আজকে বিকালে আমরা প্রত্যেকটা ব্লককে অনুরোধ করব প্রত্যেকটা ব্লক নেতৃত্বের কাছে অনুরোধ করব আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে সমস্ত কুর্মী জনজাতির মানুষের কাছে অনুরোধ করব আপনারা ব্লকে ব্লকে বিকাল 4টার পর বিক্ষোভ সমাবেশ এবং দিলীপ ঘোষের পুষ্পতলিকা দহন অবশ্যই করবেন কারণ তাকে যোগ্য জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে মনে করি আর উনি যদি ক্ষমা না চান মানে আগামী 17 তারিখ আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল মন্ত্রী অজিত প্রসাদ মাহাতো ঘোষণা করেই দিয়েছেন যে 50,000 লোক যাই আমরা দিলীপ ঘোষের ঘর ঘেরাও করব ও কত জামা প্যান্ট খুলবে কত কাপড় খুলবে সেদিন ঘরে থাকে দেখি কত বড় হিম্মত হয়ে যাওয়ার আমরা দিলীপ ঘোষকে চ্যালেঞ্জ করছি যেমন সেদিন ঘরে থাকে কোথাও পালায় না যায় 24 ঘন্টার মধ্যে ক্ষমা যদি না চায় আমরা 17 তারিখ কিন্তু আমরা ওর ঘর যাচ্ছি কত জামা প্যান্ট খুলবে আমাদের দেখবার আছে তো আরেকবার সকলকে বলবো যে প্রতিটা ব্লক নেতৃত্ব যারা যে যেখানে থাকুন আমাদের এটা কর্মসূচিটা যদিও মানে তড়িঘড়ি করে কর্মসূচি নেওয়া হয়েছে আচানক একটা কর্মসূচি আমরা নিয়েছি নিতে বাধ্য হয়েছি যে নোংরা কথাবার্তা দিলীপ ঘোষ আমাদের জাতির প্রতি কুরুচিকর মন্তব্য করেছে এই তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানিয়ে আগামী এই আজ বিকাল 4টার পরে প্রতিটা ব্লকের মোড়ে মোড়ে আমরা বিক্ষোভ সমাবেশ এবং তার পুষ্পতলিকা দহন করছি সকলকে অনুরোধ করব এই কর্মসূচিটা মানে সার্বিক সাফল্যমণ্ডিত করে তোলার জন্য সকলকে অশেষ অশেষ জোহার জয় গোরাম আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ কুর্মী ঐক্য জিন্দাবাদ 17 তারিখের প্রোগ্রামটা আরেকবার বলুন 17 তারিখে আমরা 24 ঘন্টার মধ্যে যদি দিলীপ ঘোষ তার বক্তব্যের পরিষ্কার না করে কাকে চাল চিলার মুড়ি দিয়েছে তার ব্যক্তিগত ব্যাপার কাকে দিয়েছে আমরা জানি না উনি কোনো খোলাসা করেন নাই আমরা অনুরোধ করব উনি খোলাসা করুন এবং তার ব্যক্তিগত ব্যাপার তার সঙ্গে বুঝে নেবেন আপনি কিন্তু কুর্মী জাতির মানুষকে আপনি এটা বলতে কখনো পারেন নাই যে কাপড় খুলে নেব জামা প্যান্ট খুলে নেব এত বড় আস্পর্ধা আপনাকে কে দিয়েছে এইরকম আস্পর্ধা আপনাকে কে দিয়েছে একটা মানুষকে একটা জনজাতির মানুষকে নিয়ে জঙ্গলমহলের বৃহত্তম জনগোষ্ঠীর মানুষকে নিয়ে এত বড় কথাবার্তা বলার
কুর্মি কেন কোন জনগোষ্ঠীর মানুষের নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য বলা উচিত হয় নাই। তাই চব্বিশ ঘন্টার মধ্যে উনি যদি ক্ষমা না চান, আমাদের আদিবাসী কুর্মি সমাজের মূল মান্তা অজিত প্রসাদ মাহাতো উনি ঘোষণা করেছেন যে আগামী ১৭ তারিখ মানে কাল ১৬ তারিখ, আগামী ১৭ তারিখ পরশুদিন আমরা ৫০,০০০ লোক পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম যে যেখানে আছে প্রত্যেকটা জায়গা থেকে, পশ্চিম মেদিনীপুর যে যেখানে আছে প্রতিটা ব্লক থেকে আপনারা প্রত্যেকটা যুব সমাজ এবং সমস্ত সমাজকর্মীর কাছে, সমস্ত সংগঠনের কাছে আমরা আবেদন নিবেদন করছি, আপনারা সকলে একজোট হয়ে দিলীপ ঘোষ যে মন্তব্য বলেছে এর প্রতিবাদে, দিলীপ ঘোষ যে মন্তব্য বলেছে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাতে, কাপড় খুলে নেবার এত বড় হিম্মত ও দেখায় কোথায়, কীভাবে বলে এত কাপড় খুলে নেব, একটা জাতিকে এরভাবে অপমান। কিছুদিন আগে তো খালিস্তানি বলেছিল ওয়ার দলের এক নেতা, ক্ষমা চাইছে কর জোরে, তৃণমূলের নেতা অজিত মাইতিও বলেছে, সভাপতি এবং বিধায়ক উনিও বলেছিলেন যে খালিস্তানি বলে তুলনা করেছিলেন আমাদেরকে, নেতাদেরকে, কর্মীদেরকে, কর্মী জাতির মানুষ খালিস্তানের মতো আন্দোলন করছে, খালিস্তানি নেতা। তো তার জন্যে মহামানিয়া মমতা বন্দ্যোপাধ্যায় কর জোরে ক্ষমা চাই নিয়েছে কর্মী জাতির কাছে এবং অজিত মাইতিও ক্ষমা চাইছে। তো সেই জন্যে আমরা বলছি দিলীপ ঘোষ আপনার আস্পর্ধা হয় কি করে এত বড়, আপনি বিরোধী দলের একজন নেতা, দায়িত্বপূর্ণ নেতা, আপনি সাংসদ, আপনার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে যে একটা জাতি আপনার এলাকায়, আপনি জঙ্গলমহলে বসবাস করেন, একটা জাতি এতদিন ধরে আন্দোলন করছে, আপনারও একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য আছে এবং সাথে সাথে আপনার দলের প্রত্যেকটা নেতার কাছে আমরা বলছি, আপনার দলের যারা নেতা আছে ব্লক লেভেলের, অঞ্চল লেভেলের কর্মী নেতা, মানে কর্মী সমাজ থেকে, মানে কর্মী সমাজে জন্মে আপনার বিজেপির প্রতিনিধিত্ব করছে, তাদের কাছেও আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান। আজকে দিলীপ ঘোষের কুয়ালে কুশপুতলিকা করে আমরা দাহ করব, আর আপনারা যদি আর প্রতিক্রিয়া না দেন আপনাদের বাড়িতে বাড়িতেও আমরা যাব। আপনারা ইমিডিয়েটলি অতি সত্তর কুর্মী জাতির সম্পর্কে যে দিলীপ ঘোষ কুরুচিকর মন্তব্য করেছে, কাপড় খুলে নেওয়ার মতো নোংরা ভাষায় কথাবার্তা বলেছে, তার বিষয়ে আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান, না হলে কিন্তু আপনারাও ছাড় পাবেন না দাদারা, যেই যেখানে থাকুন, যেই যত বড় নেতা মনে করুন নিজেরাকে। তাই সমস্ত কুর্মী সমাজের আপামর মানুষকে, যুব সমাজ সহ সমস্ত কুর্মী জাতির মানুষকে বলবো যে দিলীপ ঘোষ যদি ক্ষমা না চায়, দিলীপ ঘোষ যদি ২৪ ঘন্টার মধ্যে ক্ষমা না চায়, ১৭ তারিখে আমরা হাজার হাজারের গাড়ি যেভাবে পারবেন, মোটর সাইকেল, ছোট গাড়ি, পিক আপ ভ্যান, ছোট হাতি, যে দিশে পারবেন সকলে আমরা যাব দিলীপ ঘোষের কাজ। কত জামা প্যান্ট খোলা সব হয়েছে, তৈয়া হয়েছে, সেটাও আমরা দেখতে চাই। আমি ছোট্ট লাইভে আসবো বলেছিলাম, আমাদের সময় সময়ে আপডেট আপনারা পাবেন আন্দোলন সম্পর্কে, বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন জায়গা থেকে তার প্রতিবাদ জানাচ্ছে, বিভিন্ন সমাজ সংগঠন থেকেও প্রতিবাদ জানাচ্ছে। আমাদের প্রতিবাদের ভাষা, আমাদের জাত নিয়ে আমরা কোনো সময়েও আমাদের স্বাভিমান নিয়ে কম্প্রোমাইজ আমরা করব নাই। কুর্মী জাতি তার আত্মপরিচিতি স্বাভিমানের লড়াই লড়ছে, তার সেন্টিমেন্ট নিয়ে কোনো দিনও আমরা কম্প্রোমাইজ করবো না কারোর সাথে। তাই অতি সত্য দিলীপ ঘোষ যদি ক্ষমা না চাই, যেই যেখানে থাকুন ১৭ তারিখ যেভাবে হোক আমরা দিলীপ ঘোষের ঘর যাচ্ছি। জোহার, জয় গরম, কুর্মী ঐক্য জিন্দাবাদ, আদিবাসী কুর্মী সমাজ জিন্দাবাদ।